আমার স্ত্রী কোন পরপুরুষের সামনে যায় না কিন্তু তার ইচ্ছা সে ডিজাইন করে চুল কাটবে এক্ষেত্রে তার চুল কাটা কি জায়েজ হবে কোন নারী পরপুরুষের সামনে দেখানোর জন্য না ঘরোয়া ভাবে স্বামীর সামনে শুধু প্রদর্শনের জন্য তিনি পর্দা মেইনটেইন করেন পরপুরুষকে দেখান না শুধু স্বামীকে সৌন্দর্য দেখাবার জন্য বা নিজের শখ করে তিনি যদি চুলের কাটিং করান তাহলে প্রথমত দেখতে হবে এটা কোনো ফাসেক কোনো কাফের নারীর সাথে সাদৃশ্য কিনা ওয়ালা এবং বারা ইসলামে গুরুত্বপূর্ণ একটা পার্ট ওয়ালা বারা মানে হলো ভালোবাসা এবং বিদ্বেষ এটা কিন্তু ইমান গুরুত্বপূর্ণ একটা অংশ আপনি কোনো ফাসেক এবং খারাপ মানুষকে মডেল মনে করে তার মতো করে চুল কাটছেন সে আপনার আইডল সে আপনার পছন্দের আপনার ইমানের মধ্যে দুর্বলতা আছে আপনার ভালোবাসা হবে কার জন্য আল্লাহর জন্য অতএব এটা পুরুষ নারী সকলের জন্য প্রযোজ্য কোনো মা কোনো বোন তিনি যদি কোনো ফাসেক নারী কোনো নায়িকা গায়িকা তার মতো ওই স্টাইলে চুল কাটেন তার মহব্বতে তাহলে সেটা গর্হিত এটা করা অনুচিত অন্যায় কাজ আর এমনিতে তার বিশেষ কোনো কাটিং ভালো লাগে তিনি কাটেন তো এই কাটাটা জায়েজ আছে কিন্তু কাটতে কাটতে যদি এইভাবে কাটেন যে পুরুষ আর মহিলার মধ্যে পার্থক্য করা না যায় তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ নাই উম্মাহাতুল মুমিনিন রিদওয়ানুল্লাহি আজমাইন তারা চুল ছোট করতেন বা কাটতেন এটা ইবনে হাদিস থেকে জানা যায় কিন্তু এর মানে এই না যে কাটতে কাটতে আপনি একেবারে পুরুষ বানায় ফেললেন আজকে অনেক মহিলা আছে যে তাদের মাথার চুল দেখে পুরুষ না মহিলা এটা বোঝার উপায় থাকে না ওই রকম হয়ে গেলে সেটা নিষিদ্ধের মধ্যে পড়বে এমনিতে আপনি স্টাইল বা সৌন্দর্যের জন্য যেটা করা ওটা করতে পারবেন লিমিটেশন ওইটা মাথায় রেখে করতে হবে